সন্ধ্যেবেলায় ঠান্ডার মধ্যে একদম বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব জোর জরস্তি যেতেই হবে তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর জানোই সন্ধেবেলায় সবারই একটু খিদে খিদে পায় মুখরোচক জিনিস পেলে তো সে আর কথাই নেই তাই আমরা সোজা চলে গেলাম ঢপের চপের দোকানে আমরা ওখান থেকে নিয়েছিলাম চিকেন সাটে আর চিকেন কিমা দিয়ে চপ আর চিকেন সাটে আমরা আরও নিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ আর এই দোকান থেকেই আমি প্রথম খেয়েছিলাম বিরিয়ানির চপ আর বিরিয়ানির চপটা কিন্তু অসাধারণ লাগে আর তারপর আমরা সোজা চলে গেলাম লিলুয়াতে এই যে দেখতে পাচ্ছ কর্মা ট্যাটু আমার বন্ধু রবি করে স্টুডিও দেখো ট্যাটু স্টুডিওটা কি সুন্দরভাবে সাজানো ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর এই যে দেখছো ওর এইগুলো সব কাজ এরকম প্রচুর কাজ আছে যেগুলো ও করেছে বা করে তো সব কিছু তো আর এখানে এই শো করা সম্ভব নয় কারণ জায়গা নেই অত আর যত আর্ট দেখছো এগুলো কিন্তু সব রবির নিজের হাতে করা মানে নিজের হাতে ড্রয়িং করেছে তারপর সুন্দর করে ডেকোরেট করেছে সমস্তটাই ওর আর ও অলরেডি তখন একটা কাজ করছিল মানে বিশ্বাস করবে না খুব বেশি হলে ওই বারো থেকে পনেরো মিনিট মতন সময় লাগলো টোটাল কাজটা কমপ্লিট করতে মানে পুরো টেনসিল থেকে শুরু করে ওটা পুরো কমপ্লিট করলো ওই বারো থেকে পনেরো মিনিট তারপর আর কি তারপর আমার পালা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি যেহেতু কয়েকটা ছবিতে আমায় দেখেছো কি না জানি না আমি নাকের নিচে নোলক পড়তে খুব ভালোবাসি তো ইচ্ছে ছিল যে একটা আমি কোনো না কোনো দিন নাকটা ফোটাবই ফোটাবো তো এটাকে বলে তো সেই জন্য রবি প্রথমে কি একটা লোশন দিল সেটা দিয়ে ইয়ারবার্ড দিয়ে ভালো করে ক্লিন করে নিল আর এদিকে আমাকে আমার প্রিয় মানুষটা মানে পেছনে লাগছে বারবার বলছে এই নাকের পরিষ্কার নাকের ময়লাগুলো পরিষ্কার করছে নাকের ময়লা হয়েছে তোর অনেক সব বলছে বলছি তোর এডিয়েট আমি বলছি ভালো করে ভিডিও করবি কিন্তু আমি কিন্তু দেখবো পরে ওই ভিডিওটা করছিল আর এদিকে আমার আর রবির মধ্যে কথা চলছে যে আমি বলছি একটু উঁচু করে করিস একটু উঁচু করে করিস ও বলছে দেখ দেখ ঠিকঠাক আছে কি না তো বিশ্বাস করো মানে ওর কাছ থেকে যখন আমি ট্যাটো করিয়েছিলাম মানে সাড়ে তিন ঘন্টা ধরে উনিশটা নিডেল আমার হাতের মধ্যে চালিয়েছে মানে মনেই হয়নি আমার মনে হয় যে অন্য কোথাও থেকে যদি আমি করতাম তাহলে মানে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকতাম যখন ও আর কি নিডেলটা ঢোকাচ্ছিল আমার নাকে ওই যে মানে থার্টি সেকেন্ড মানে টোটাল টাইমটা আমি বলছি থার্টি সেকেন্ড আমার মানে কষ্ট হয়ে ভীষণ জায়গা সেখানে আমি একটা নোস পিন পরতে গেলেই আমি হাঁচি হাঁচি দিয়ে মানে ব্যথা লাগলে পারে এত হাঁচি হয় সেখানে একটা নিডেল ঢুকাচ্ছে তো একটু কষ্ট তো হবেই তবে কষ্টটা শুধুমাত্র ওইটুকু সময়ের জন্য আর সুঁচ ঢোকালে সুচ ফোটালে তো একটু ব্লাড বেরোবেই তাই দুই এক ফোঁটা কিন্তু ব্লাড বেরিয়েছিল তবে হ্যাঁ এটা দেখে একটু ঘাবড়ে যাচ্ছিল আমার প্রিয় মানুষটা যাই হোক শেষমেশ যেটা আর কি বলে এটাকে নোস পিন বলবো না সেপ্টাম বলবো যাই হোক এটা পরিয়ে দেওয়ার পরে আমার কিন্তু কোনো রকম ব্যথা লাগেনি আর ওই যে নিচে যে ছোট ছোট দুটো বল থাকে সেইগুলো বাকি ছিল একবার হাত থেকে খুলে পড়ে গিয়েছিল আমার আবার সেটাকে খুব ভালো করে স্যানিটাইজ করে ওটার মধ্যে সেট করে দিল আর বারবার করে আমার মানে হাঁছি হচ্ছিল আর ওই যে যেটুকু ব্লাড তোমরা দেখতে পেয়েছ ঠোঁটের উপরে সেটা কিন্তু শুধুমাত্র যখন আর কি পিনটা মানে নিডেলটা যখন ঢুকানো হয়েছিল তখনকারই তারপর কিন্তু সেরকমভাবে কোনো মানে আমার ব্লিডিং হয়নি আর আমি কিন্তু বুঝতেও পারিনি আর যেহেতু আমার হাঁচি হচ্ছিল তাই আমার চোখগুলো বেশি ছলছল ছলছল করছে তো এরপর আর আমার সেরকম কোনো কষ্ট হয়নি আর ও ভীষণ ওর ভীষণ প্রফেশনাল হাত তো কিভাবে ধরলে ব্যথা লাগবে না সেটা সত্যিই ও জানে নইলে যখন আমার ওই নাকের ওটা ফোটানো হয়েছে তারপর কিন্তু আমি ভীষণ কষ্ট পেতাম তো সেটা আমার কিন্তু ফিলই হলো না খরচা আছে বস তোমাদের সাথে যখন আমি ভিডিওটা শেয়ার করছি তখন কিন্তু অলরেডি একটা রাত আমি কাটিয়ে ফেলেছি তো আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যথা কিন্তু হচ্ছে না আমি অনেকবার হাত দিয়ে ওটাকে নাড়িয়েছি ঘুরিয়েছি আর আমার প্রিয় মানুষরা এত বদমাস খালি ক্যামেরা নিয়ে ওরকম করছিল একদম সামনের দিকে নিয়ে আসছিলো একবার পিছন দিকে নিয়ে আসছিলো আর বারবার বলছিল বাবাই তোকে কিন্তু খুব মিষ্টি লাগবে আর এখনো খুব সুন্দর লাগছে তারপর আমি একটু আর্টিস্টের সাথে একটু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম ওর পছন্দের ট্যাটু সেটা কমপ্লিট করছিল রবি তো রবির অলমোস্ট ডান এরপর দ্বীপ পুরোপুরি ফিনিশিংটা কিন্তু দিয়েছে আর দ্বীপ দ্বীপ হলো ওরই শিষ্য অসাধারণ আর্ট করে দেখতে হবে তো যেমন আর তোমরা চাইলেও কিন্তু ওদের স্টুডিওতে যেতে পারো আমি নাম্বার শেয়ার করে দেব আর যদি তোমরা আমার নাম করে যাও ডিসকাউন্ট তো পাবেই পাবে তখন অলমোস্ট ডেটটা বেজে গেছে তো ওর হাতে র্যাপ করে দিল তারপর আর কি দুজনের হাত একটু পাশাপাশি রেখে একটু দেখে নিচ্ছিলাম এই দুটো আর্টই কিন্তু এই থেকে হয়েছে তারপর আমরা দুজনে বেরিয়ে গেলাম আর ঘরে ঢুকতে ঠুকতে প্রায় দুটো বাড়ি এসে খাওয়া দাওয়া করে দিনটা শেষ হলো আর চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা সকলে ভালো থেকো লাভ ইউ